এবার যে আমরা আমাদের ফোল্ডারটি ওপেন করব, এখানে ইন্ডেক্স ডট এইচ টি এম এল এর পাশ এখানে আমরা আরো একটা ফোল্ডার তৈরি করব। এখানে লিখব যে আপনার নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, তো এখানে লিখব স্টাইল সিএসএস, অর্থাৎ স্টাইল ডট সিএসএস, এন্টার। তারপর আমরা কি করব, ওকে দেব, দিয়ে আমরা এটাকে দেখেন এখানে এই এখানে দেখেন যে স্টাইল ডট সিএসএস আমরা দুইটা ফোল্ডার পাশাপাশি, একটা ইন্ডেক্স ডট এইচ টি এম এল আর স্টাইল ডট সিএসএস, তো এটাকে আমরা ওই নোটপ্যাড দিয়ে ওপেন করি। হ্যাঁ, দেখেন আমাদের পাশাপাশি দুইটা আসছে, একটা ইন্ডেক্স ডট এইচ টি এম এল আর স্টাইল ডট সিএসএস। তো এবার যে আমরা লিঙ্ক আপ করাবো, তো লিঙ্ক আপ করানোর জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, তো এটা হচ্ছে আমরা এটা আপনার যে টাইটেল ঠিক এর পরে এটা লিখব। তো এটা করার জন্য আমরা রিল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, ডাবল কোটেশন এর ভিতরে লিখব স্টাইল শিট। স্টাইল শিট আর লিঙ্ক আপ করাতে গেলে আমরা কি অ্যাট্রিবিউট ইউজ করছি আমরা গত সপ্তাহে বা গত টিউটোরিয়ালে, এইচ আর ই এফ ডাবল কোটেশন ভিতরে লিখব, আমরা যে ফোল্ডার তৈরি করছিলাম এই যে স্টাইল ডট সিএসএস, তো এখানে লিখব স্টাইল সরি ডট সিএসএস। তো তো এই যে আমরা এই ট্যাগটা দেখেন আবারও দেখাচ্ছি যে লেস দেন লিঙ্ক রিল অর্থাৎ রিলেশন স্টাইল শিট এইচ আর এফ স্টাইল ডট সিএসএস, তারপরে স্ল্যাশ, তারপর হচ্ছে। তো আমরা যে ট্যাগটা ইউজ করলাম তা এটা যে ঠিক লিখছি না ভুল হয়েছে, তো আমরা চলুন একটু টেস্ট করে অর্থাৎ ট্রাই করি। তো পেজটাকে আমরা সেভ করবো যথারীতি কন্ট্রোল প্লাস এস অথবা এই আইকন। তো আমরা এবার আমরা ইন্ডেক্স থেকে এই স্টাইল ডট সিএসএস এ এটা ওপেন করবো, দেখেন পুরোটাই ব্ল্যাঙ্ক। তো আমরা এইচটিএমএল এর যে অংশটা আমরা আর কি বিভিন্ন রকম কালার সাইজ বড় ছোট করব, তো সেটাকে আমাদের মার্ক আপ করতে হবে। যদি আমরা মনে আমরা যদি এই প্যারাগ্রাফটাকে আমরা বিভিন্ন স্টাইল দিতে চাই, সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফের আমরা যদি কোনো ট্যাগ করতে সরাসরি ওই ট্যাগটাকেই ইউজ করবো, পি লিখে এন্টার প্রেস করলাম। এখানে আমি একটা ফার্স্ট লেখার একটা কালার দিয়ে রেখেছি, আমাদের কোডটা কি ঠিক আছে, তো কালার দিয়ে দিলাম রেড, তো আর আছে সেমিকোলন দিয়ে পেজটা সেভ করলাম। সেভ করার পরে আমাদের আবার ইন্ডেক্স ডট এইচ টি এম এল পেজে ফিরে যাইতে হবে। এবার আমরা এখান থেকে ফায়ারফক্স আমরা ক্রোম দিয়ে ওপেন করলাম, লাল হয়ে গেছে। তো আমরা যথারীতি স্টাইল ডট সিএসএস এ গিয়ে আচ্ছা আমরা লেখাটা একটু সাইজটা বড় করে দিই, তা লেখার সাইজ বড় করার জন্য আমরা ব্যবহার করব ফন্ট সাইজ কোলন, তারপর ফন্ট সাইজ আমরা
একটু বড় করে দিই, 40 পিক্সেল সেমিকোলন, পেস্টটা সেভ করলাম। যথারীতি আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ পেজে চলে গেলাম। যাওয়ার পরে আমরা পেস্টার, হ্যাঁ দেখ কি অবস্থা, এই দেখেন লেখাগুলো অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ আমাদের সিএসএস লিঙ্ক আপ করানো ঠিকই আছে। তো এবারে আমরা বিভিন্নভাবে এভাবে আমরা এইচ টু ট্যাগ, তারপরে পি ট্যাগ, আমরা যদি ছবি, অর্থাৎ আমরা এই ওয়েবসাইট এইচটিএমএল এ যে ট্যাগ ইউজ করবো না কেন, আমরা ওই ট্যাগ দিয়ে ওইটাকে বিভিন্ন স্টাইলে আমরা দিতে পারবো। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।